নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং শুরুতেই যে খবর নজর রাখছি, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:31 আর সোজাসুজি সরাসরি চলে যাব মন্তেশ্বরে, কারণ এই মুহূর্তে সেখানে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, ধুন্ধুমার পরিস্থিতি রয়েছে। এবং যে অভিযোগগুলো উঠে আসছে বেশ কিছু ক্ষেত্রে, সেই অভিযোগগুলোর সত্যতা নিয়েও সন্দেহ আসছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগের ছবি, দিলীপ ঘোষের গাড়ির সামনে যখন শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয় এবং যার জন্য দিলীপ ঘোষের গাড়ি আটকে যায় মন্তেশ্বর এরিয়াতে, আমি চলে যাচ্ছি সরাসরি যে আমাদের যিনি প্রতিনিধি শুরু থেকে ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে, ঈশান দেব চ্যাটার্জি। ঈশান, অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? কারণ ওখানকার যারা বাধা দিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের আমরা জানি না, কেউ তাদের বক্তব্য হচ্ছে দিলীপ ঘোষ নাকি হঠাৎ করে ওখানে গাড়ি থামিয়েছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন, সে তাই জন্য ওই গাড়ি থেকে তার সেন্ট্রাল ফোর্স নেমেছে। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? হ্যাঁ দেখো স্বর্ণালী, আমি তোমাকে বলি, যারা ওখানে স্থানীয় বাসিন্দা বলো বা স্থানীয় মানে বা তৃণমূল কর্মী সমর্থক বলো, যারা দিলীপ ঘোষের গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন বা দিলীপ ঘোষকে ঘিরে ধরে মন্তেশ্বরের ওই তুল্লা বাজারে বিক্ষোভ দেখিয়েছেন, তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। তার কারণ আমরা লাইভে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে, তারা কেউ অস্বীকার করেননি, তারা প্রত্যেকে বলেছেন হ্যাঁ তারা তৃণমূল কর্মী। ফলে এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে তৃণমূলের সক্রিয় কর্মীরাই এসে দিলীপ ঘোষের গাড়িটা ভাঙচুর করেছিলেন। আর ঘটনাটা যেরকম ঘটলো যে দিলীপ ঘোষ আজকে সারাদিন বর্ধমান দুর্গাপুরের নানা বিধানসভা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর এইসব এলাকায় এখনও পর্যন্ত তিনি ঘুরেছেন এবং মন্তেশ্বরের বিভিন্ন বুথে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ সকাল থেকে আসছিল। ফলে তুল্লা বাজার বলে একটি এলাকায় তিনি ওই সময় পৌঁছন, কারণ সেখানে একটি বুথে ভোটারদের আসতে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের আসতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ বারবার আসছিল। দিলীপ ঘোষ সেই অভিযোগ পেয়ে সেখানে পৌঁছন এবং পৌঁছানো মাত্র হঠাৎ করে তার সামনে 20-25 জন লোক চলে আসেন, একেবারে অত্যন্ত অসৌজন্যমূলক ভঙ্গিতে, আপত্তিকর ভঙ্গিতে দিলীপ ঘোষের সামনে গিয়ে সেখানে আমি তোমায় হিন্ট দিয়ে রাখতে চাইবো স্বর্ণালী, যে সেখানে গিয়ে দিলীপ ঘোষের সামনে আপত্তিকর ভাষা এবং ভঙ্গিতে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা এই ধরনের স্লোগান দেওয়া শুরু হয় এবং সেটা একেবারে কনফ্রন্ট করার ভঙ্গিতে, যেন একেবারে গুতো মারতে আসছে এরকম একটা ভঙ্গি তাদের। সেইখানে কিন্তু তাদের মধ্যে বচসা শুরু হয় এবং দিলীপ ঘোষ পাল্টা রুখে দাঁড়ান এবং তারপরে আরও জমায়েত বাড়িয়ে সেখানে দিলীপ ঘোষকে হেনস্থা করার চেষ্টা হয়। তার নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেই দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে যায় এবং এই যে ধস্তাধস্তি, বচসা এবং তীব্র একটা ধুন্ধুমার পরিস্থিতি, তার মধ্যে কিন্তু একজন জখমও হন। তিনি কীভাবে জখম হয়েছেন, কার আঘাতে জখম হয়েছেন সেই ছবি স্পষ্ট নয়, কিন্তু তাকে গাড়ির সামনে শুইয়ে দিয়ে, তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে তাকে গাড়ির সামনে শুয়ে রেখে বিক্ষোভ শুরু হয়ে যায়। একটা অসুস্থ মানুষ, রক্তাক্ত, তার চোখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু রাজনীতির নেশা এমনই, রাজনীতির বাধ্যবাধকতা এমনই যে তাকে দিলীপ ঘোষের এই গাড়িটার সামনেই শুইয়ে দিয়ে তাকে বিক্ষোভ শুরু হয় এবং তারপরে দীর্ঘক্ষণ দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা এবং কেন্দ্রীয় বাহিনীর প্রচেষ্টার পরে পুলিশের ভূমিকা সত্যিই সে সময় খুব একটা সক্রিয় দেখা যায়নি, পরে পুলিশকে সক্রিয় হতে দেখা গেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু এই গাড়িটিকে বার করে আনেন। তুমি দেখতে পাচ্ছ এই গাড়িতে এমপি ট্যাগ লাগানো রয়েছে মেদিনীপুরের সাংসদ হিসেবে এবং এই গাড়িটাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আমি সেই ছবিও তোমাকে দেখাবো। এই মুহূর্তে বর্ধমানে দিলীপ ঘোষ যেখানে থাকেন সেই বাড়িতে এই গাড়ি এসে দাঁড়িয়েছে এবং এই এই দেখো কিছুক্ষণ আগে গাড়ি পরিষ্কার করা হয়েছে, আমি সেই ছবি তোমায় দেখাচ্ছি। দেখো ইটের ঘা, রাস্তা থেকে ইট পাটকেল তুলে নিয়ে রাস্তার কাজের জন্য যে স্টোন চিপস রাখা রয়েছে সেইগুলোর বৃষ্টির মতন ছড়া হতে থাকে এই গাড়ির দিকে এবং শুধু এখানে নয়, গাড়ির সামনে সেখানেও আঘাত লেগেছে, এখানে এই গাড়ির সামনেও সেই ইট পাটকেল, বাঁশ এইসব দিয়ে আঘাত করা হয়, এখানেও সেই দাগ দেখা যাচ্ছে। এছাড়া সিআরপিএফের একজন পদস্থ কর্তার একটি গাড়ি, সেই গাড়িটি ঘটনাস্থলেই এখনও রয়ে গিয়েছে, সেই গাড়ি সিআইএসএফের, সেই গাড়ি সিআরপিএফ নয়, সিআইএসএফের কমান্ডেন্টের গাড়ি, সিআইএসএফের কমান্ডেন্টের গাড়ি ভাঙা হয়েছে। মানে তিনি কি আপনাদের সঙ্গেই ছিলেন? ইয়েস, ও হাম লোগ কে সঙ্গ মে থে, কমান্ডেন্ট সাহেব থে, ও সিকিউরিটি কে দেখ কে চল রহে থে, উনকে গাড়ি কো ও পুরি তরহ সে তোড় দিয়া গিয়া, উনকে গাড়ি কো পুরি তরহ সে তোড় দিয়া গিয়া, কিসি প্রকার জো হ্যায় ও নিকলে হ্যায় ওয়াহাঁ সে। আর ইয়ে জো গাড়ি হ্যায় ইসকো ভি তো তোড় দিয়া গিয়া, ইধার আবি আপ লোগ সাফাই কিয়া হ্যায় ফির ভি আবি দাগ দিখ রহা হ্যায়, ইধার ডেন্ট হো গিয়া হ্যায়, সামনে ডেন্ট হো গিয়া হ্যায়, ये सब तो आप देख ही रहे हैं, सामने देख रहे हैं कि कितना हमला हुआ है और भी हमारी स्कॉट की गाड़ियों का हुआ है और इन सब के अलावा एक बार दादा से आप पूछ सकते हैं कि कितना भयानक जो भीषण हमला हुआ है यहाँ पर। हम तो उधर थे, हमरा ওখানে ছিলাম, আমাদের চোখের সামনে সেই ঘটনা ঘটেছে, প্রথমে এই গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকানোর চেষ্টা এবং তারপর যখন দিলীপ ঘোষের গাড়ি বেরিয়ে যায় তারপর ওখানে কীর্তি আজাদ আসেন এবং তারপর আমাদের আরেক প্রতিনিধি সৈকত, তিনি ওখানে ছিলেন এবং সেই সময়
যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু বলছিলেন যে নাকি তাদেরকে নাকি তাদের উপর নাকি লাঠিচার্জ করা হয় দিলীপ ঘোষের ইনস্ট্রাকশনে তার ব্যক্তিগত দেহরক্ষী। যদিও তার কোনো ভিডিও ফুটেজ তার কোনো ভিজুয়াল আমরা দেখিনি, কারণ নাগাগড়া তুমি সেই সময় ছিলে। এই অভিযোগগুলো তারা করছেন, এই 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 বিষয়ে কি বলছেন তারা যারা দিলীপ ঘোষের দেহরক্ষীরা রয়েছেন? বা তুমিও নিজে সেখানে নিজে প্রস্তুত উপস্থিত ছিলে, সেখানে প্রত্যক্ষদর্শী তুমি নিজেও? দেখো সেই বিষয়ে তাদের কাছ থেকে একবার একদমই আমি নিজে উপস্থিত ছিলাম, এবং যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন, যারা পরিস্থিতি ওখানে গণ্ডগোল শুরু করেন, যারা উত্তপ্ত করে তোলেন, তারাই কিন্তু অভিযোগ করছেন যে দিলীপ ঘোষ গিয়ে গোলমাল করেছেন। এক এক অ্যালিগেশন আপকে খিলাফ উধার মন্তেশ্বর মে জাহাঁ এসা ঝড়প হুয়া উধার সে ইয়ে বোলনে কি কোশিশ হো রাহা হ্যায় কি আপ লোগ লাঠি চার্জ কিয়ে হ্যায়। नहीं, ऐसा कुछ नहीं है और हम लोग इस सब के लिए अधिकृत नहीं हैं। जो हमारे ये आप जिनसे आप ये लेने के लिए आए हैं वो उनसे आप पूछिए। हम लोग तो सिर्फ अपने पीपी का सुरक्षा कर रहे हैं, हम लोग के तरफ से किसी प्रकार का कुछ नहीं हुआ, ये सब जो है उसके तरफ से। हम भी देखे हैं वैसा कुछ, उनके ऊपर लाठी ऐसा गिर रहा था, ऐसा तो हमें हमारे नज़र में भी नहीं आया। स्वर्णाली तुम्हें सुन ले, हमें कथा बोल उन संगे, उन्हीं किंतु बोलचन उन्नी जदिव ये विषय कथा बलार जो अथोराइज नन तबुनी जानालें जहाँ शुदुम्र যাকে প্রোটেকশন দিই সেই প্রোটেক্টির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এখানে রয়েছি। কাউকে লাঠিচার্জ করা বা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, লক্ষ্যও নয়, এবং তারা কিন্তু অস্বীকার করছেন, তারা পরিষ্কার জানাচ্ছেন যে তারা কোনো লাঠিচার্জ করেনি। আমি ঘটনাস্থলে